গাইবান্ধায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্র জানা যায়, 2020 সালের 6 জানুয়ারি রাতে পলাশবাড়ি উপজেলার দরবস্ত কানিপাড়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পর নিখোঁজ হন সাগর সরকার শাওন। পরদিন সকালে ওই এলাকার একটি বায়োগ্যাস প্লান্টের ভেতর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে নিহতের বড় ভাই তানজির আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আজ নিহতের বড় ভাই তানজির আহমেদকে ফাঁসির আদেশ দেয় আদালত। ন্যায় বিচারের আদালতে তা নিশ্চিত হয়েছে যে তার মৃত্যুদণ্ডই কাম্য। মৃত্যুদণ্ড হয়েছে স্থানীয়ভাবে এবং আমরা পারিপার্শ্বিকভাবে আমরা সন্তুষ্ট এবং ডিমান্ড অফ দ্য সোসাইটি।